জল খাও ওর বীজ নয় জল কয়েকা ও খাও হাত ধরো বারাকার তো হাত ধর ওটা ধরো বয়াকা ঠাকুর আছে বাড়ি কোন জায়গা ও যাও বাড়ি যাও তারপর দেখো তিনি আছে কথা কথা কম তো তপায় কথা কয় জল পড়ে ওর বীজ নয় জল পড় হাসুরাইটা পড়ে মেঘ ডাকে মহিকার কমে দয়াকা কয়েকটা ডাকে ফয়াকার তো হাত তন্দু নয়াকা হাসুরাইটা নাড়ে কাজ নাড়ে চলো তীরে চলো কয়েকা ছয়টা কাছে এ দুটো সংখ্যা এসো কাছে এসো তারপরে দেখো বহসই বই গাইটা সংখ্যা দেখো বই দেখো এইখান থেকে 23 পাতা সব পড়াটা দিলাম তোমাদের আমি সিলেবাসে বাক্য গঠনটা আছে সেটা দিতে ভুলে গেছিলাম তাই জন্য তোমাদের ওই সিলেবাসে বাক্য গঠনটা থাকবে এবার দেখো বাক্য গঠনটা কিভাবে করবে কালকে আমি লাইভ ক্লাসে দেখিয়েছি আজকে দেখাচ্ছি তোমরা এর আগে শব্দ গঠন শিখেছো আজকে দেখো বাক্য গঠন দেখো প্রথমে জল জল দিয়ে বাক্য গঠন তোমরা যেহেতু ছোট তোমরা বড় বড় করে বাক্য গঠন করতে পারবে না তাই ছোট ছোট করে করবে যেমন জল আছে জল দিয়ে মুরগির জল 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 খাই বা জল পড়ে যেটা হোক করতে পারে ফুল লাল ফুল গাছ গাছ দিয়ে কি হবে বড় গাছ পাখি পাখি দিয়ে কি করবে পাখি ওড়ে এরকম তোমরা যেহেতু ছোট তাই জন্য ছোট ছোট করে বাক্য গঠন করবে বড় করলে অসুবিধা নেই যে যেমন পারবে সেরকম ভাবে করবে এইভাবে তোমরা বাক্য গঠনটা করবে এটা তোমাদের সিলেবাসে দেওয়া ছিল না এটা বাক্য গঠনটা হবে আমি আবার বলে দিচ্ছি যে সিলেবাসটা দিয়েছি তার সাথে এই বাক্য গঠনটা নতুন করে যোগ হলো